আমি তো অনেক ছবিতে হারামজাদার সঙ্গে কাজ করেছি, অভিনেত্রী হিসেবে তো করেইছি, তাছাড়া আমার আমি পরিচালক হিসেবে কাজ করেছি। উনি ছোট একটা ভূমিকায় অভিনয় করেছিলেন আমার পরমা ছবিতে। হ্যাঁ, মানে একটা ছোট্ট দৃশ্য, একটা না দুটো দৃশ্য, কিন্তু তাতে উনি মানে সানন্দে রাজি হয়েছিলেন কাজ করতে। তখন সেটা মাত্রই আমার দ্বিতীয় ছবি, তা সত্ত্বেও হারাধনটা কিন্তু একটা বোধ হয় স্নেহবশত, এবং তাছাড়া হয়তো প্রথম ছবিটা ভালো লেগেছিল বলেই রাজি হয়ে গেছিলেন এবং খুব খুশি হয়ে কাজটা করেছিলেন। অতটুকুন ছোট্ট ভূমিকা তার সত্ত্বেও উনি খুশি হয়ে কাজ করেছিলেন। আমার একটা আত্মীয় বিয়োগের মতন মনে হচ্ছে, মানে অনেক বয়সে যখন আমাদের আত্মীয়রা, কেউ মা হোক বাবা হোক, জ্যাঠামশাই বা দাদামশাই যখন চলে যান, তখন যে একটা দুঃখ হয়, অথচ সেই সঙ্গে একটা জীবনের নিয়মও তো মেনে নিতে হবে। হারাধন দা একটা পূর্ণ জীবন পেয়েছিলেন, শেষ দিন পর্যন্ত প্রায় কাজ করে গিয়েছেন, সেটাই একটা মানে আমার মনে হয় যে উই শুড সেলিব্রেট হিজ লাইফ মোর দেন মন হিম, সেলিব্রেট দ্য ফ্যাক্ট যে উনি এত দিন অবধি এত সুস্থ শরীরে সকলের মধ্যে কাজ করে গিয়েছেন।